বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমাদের পৃথিবীর বহুদূর অগ্রসর হয়েছে। ভেবে দেখুন না, গত 100 বছরে বা 50 বছরে বদলে গেছে কত কি। 100 বছর আগে কি মানুষ ভাবতে পেরেছিল চাঁদে যাওয়ার কথা? নাকি 50 বছর আগে মানুষ কল্পনা করেছিল যে সূর্যের আলো থেকে পাখা ঘুরবে অথবা আলো জ্বলবে? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজ থেকে 29 বছর পর অর্থাৎ 2050 সালেও আসতে চলেছে আমূল পরিবর্তন। আজকের এই ভিডিওতে এমনই কিছু নতুন এবং উন্নত প্রযুক্তির কথা আপনাদের বলবো। তার আগে জানিয়ে রাখি বন্ধুরা, এই ভিডিওটা কোনো ভবিষ্যৎবাণী নয়। গত 50 বছরে বিজ্ঞান ও প্রযুক্তির যে উন্নতি আমরা প্রত্যক্ষ করেছি তা যে আজ থেকে আরও 30 বছর পর আরও অত্যাধুনিক স্তরে পৌঁছে যাবে তাতে কোনো সন্দেহ নেই। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আগামী দিনে কী কী ঘটতে চলেছে পৃথিবীতে। প্রথমেই শুরু করা যাক পরিবহন ব্যবস্থা দিয়ে। আজকের পরিবহন ব্যবস্থা থেকে আমূল পরিবর্তন ঘটবে ভবিষ্যতের পরিবহন ব্যবস্থায়। ইলেকট্রিক ও ডিজেলের ট্রেনের জায়গা নিতে চলেছে হাইপারলুপ ও ম্যাগলাভ ট্রেন। ভবিষ্যতে সময়ের দাম আরও বাড়বে, তাই তাগিদ থাকবে সময় বাঁচানোর। ভেবে দেখুন, আমাদের সারাদিনের সময়ের কত ভাগ শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতেই কেটে যায়, তাই বদল আসছে পরিবহন ব্যবস্থায়। এই হাইপারলুপ ট্রেনের গতিবেগ ঘন্টায় 1500 থেকে 2000 কিলোমিটার, তাই মানুষ প্লেনে চড়ার থেকে এ সমস্ত ট্রেনে চড়তে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। ভারতে 2018 সালে ইতিমধ্যেই মুম্বাই থেকে পুনে পর্যন্ত হাইপারলুপ রুটের টেস্টিং হয়ে গেছে। অর্থাৎ 2050 সাল নাগাদ আমাদের ভারতের অনেক জায়গায় হাইপারলুপ ও ম্যাগলাভ ট্রেনের যাতায়াত শুরু হয়ে যাবে। তবে এর মধ্যে অ্যাভিয়েশন ট্রান্সপোর্টের খুব একটা পরিবর্তন হবে বলে মনে হয় না, কিন্তু পরিবহনের অন্যতম এই ক্ষেত্রটিকে পরিবেশ বান্ধব করে তোলার চেষ্টা চলছে। তাই বিজ্ঞানীরা ইলেকট্রিক প্লেন টেকনোলজির দিকে বিশেষভাবে মনোনিবেশ করেছেন। আসলে হাইপারলুপ ট্রেন চালু হয়ে গেলে অ্যাভিয়েশন সেক্টরের ভবিষ্যৎ অনিশ্চিত বলেই মনে করছেন বিজ্ঞানীরা। তবে বিজ্ঞানীরা আরও একটি ব্যাপার নিয়ে ভাবছেন, আর তা হলো ইলেকট্রিক কার। আগামী ভবিষ্যতে সারা পৃথিবীতে আধিপত্য বিস্তার করবে এই ইলেকট্রিক কার। তবে শুনলে আশ্চর্য হবেন বন্ধুরা, এই গাড়িগুলো আজকের থেকে অনেক বেশি উন্নত হবে, কেননা পরিবেশ বান্ধব হওয়ার সাথে সাথে এগুলো হবে ড্রাইভার বিহীন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, ড্রাইভার ছাড়াই রাস্তায় ঘুরে বেড়াবে এই ইলেকট্রিক কার এবং মানুষকে পৌঁছে দেবে এক জায়গা থেকে অন্য জায়গায়। এখনই পৃথিবীর বিভিন্ন জায়গায় চলছে ইলেকট্রিক কার, কিন্তু এদের প্রধান সমস্যা হলো চার্জ নিয়ে। এখন টেসলা সুপার চার্জিং স্টেশনে একটা গাড়িতে চার্জ দিতে সময় লাগে 1.5 ঘন্টা, কিন্তু খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হতে চলেছে। বহুদিন থেকেই শোনা যাচ্ছিল যে বিজ্ঞানীরা মহাকাশে অ্যাস্ট্রয়েড মাইনিংয়ের কথা ভাবছেন। আসলে এক একটা অ্যাস্ট্রয়েড রত্নের আকার, তাই খুব শীঘ্রই অর্থাৎ 2050 সাল নাগাদ বিজ্ঞানীরা এই ঘটনাটির বাস্তবায়ন করতে চলেছে। পৃথিবীর বদলে অ্যাস্ট্রয়েড এবং উল্কাতেই ভবিষ্যৎ ধাতুর সন্ধান করবে বিজ্ঞানীরা, আর তারা এই পুরো দায়িত্ব ছেড়ে দেবেন রোবটদের উপর। তারাই মহাকাশে ঘুরে বেড়ানো গ্রহাণু এবং উল্কা থেকে পৃথিবীতে আনবে সোনা, রূপো এবং প্লাটিনামের মতো মূল্যবান ধাতু। আর তার সাথে সাথেই চলছে মঙ্গল গ্রহ এবং চাঁদে বসতি স্থাপনের পরিকল্পনা। সেদিন আর খুব বেশি দূরে নেই যেদিন পৃথিবী থেকে চাঁদ বা মঙ্গল গ্রহ দেখার বদলে পৃথিবীকে দেখব চাঁদ ও মঙ্গল গ্রহ থেকে। চালু হবে স্পেস ট্যুরিজম। আর যেভাবে দ্রুত গতিতে বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছেন এবং প্রযুক্তির উন্নতি সাধন করছেন, তাতে 2050 সাল নাগাদ মহাকাশে কোনো না কোনো ভিনগ্রহী বাসিন্দাদের সভ্যতা আমরা খুঁজে পাবই। বর্তমানে যে স্মার্টফোনের জন্য আমরা অহংকার বোধ করি, বদল আসতে চলেছে সেখানেও। আদৌ মোবাইল ফোনের অস্তিত্ব থাকবে কি না সেটাই সন্দেহের ব্যাপার, কেননা সেলফোন বা স্মার্টফোনের মার্কেট নিতে চলেছে থট কমিউনিকেশন টেকনোলজি এবং অগমেন্টেড রিয়ালিটির মতো টেকনোলজি। থট কমিউনিকেশন টেকনোলজিতে মানুষ মুখে কথা বলবে না, তার বদলে চালু হবে ব্রেন টু ব্রেন কমিউনিকেশন। আর এই অগমেন্টেড রিয়ালিটি আপনাকে বাস্তব দুনিয়ার আভাস দেবে। পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রেও আসতে চলেছে বিরাট পরিবর্তন। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে জায়গা নিতে চলেছে হিলিয়াম 3 পাওয়ার প্ল্যান্ট। এটা একেবারেই পরিবেশ দূষণ ঘটাবে না। আর আপনারা নিশ্চয়ই জানেন যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে যে তেজস্ক্রিয় বজ্র পদার্থ নির্গত হয় তা আমাদের পৃথিবীর জন্য সবথেকে ভয়ঙ্করতম জিনিসগুলোর মধ্যে অন্যতম, কিন্তু হিলিয়াম 3 পাওয়ার প্ল্যান্ট পরিবেশ বান্ধব হবে। আসলে পৃথিবীতে হিলিয়াম 3 একেবারে পাওয়া যায় না বললেই চলে, কিন্তু চাঁদে প্রচুর পরিমাণে হিলিয়াম 3 আছে। তাই চীন ও আমেরিকার মতো দেশগুলো চাঁদের উপর নিজেদের আধিপত্য কায়েম করার চেষ্টায় রয়েছে।
আর তাই চাঁদে যাওয়া এবং মাইনিংয়ের রেস এখন থেকেই শুরু হয়ে গেছে। 2050 সাল নাগাদ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে সৌরশক্তির জাল। মানুষ তার প্রয়োজনীয় বিদ্যুৎ নিজের বাড়িতে নিজেই তৈরি করে নেবে। আরও একটি অদ্ভুত ব্যাপার ঘটতে চলেছে এই নিকট ভবিষ্যতে, আর তা হলো আপনি আপনার স্বপ্নকে রেকর্ড করতে পারবেন। ইতিমধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করে এক জাপানি বিজ্ঞানী মানুষের মন বুঝতে সফল হয়েছেন। অর্থাৎ যে কোনো সময় ঘরে বসেই আমরা দেখতে পাব আমাদের স্বপ্নগুলো, যেমন টিভিতে সিনেমা দেখি ঠিক সেরকমই। কিন্তু জানেন কি, 2050 সালে টিভি দেখতে আজকের মতো হবে না। বর্তমানের এলইডি টিভিকে হটিয়ে বাজারে আসতে চলেছে হলোগ্রাফিক টিভি, আর তখন শরীরের যে কোনো অঙ্গ এমনকি ব্রেনও ট্রান্সপ্ল্যান্ট করা সম্ভব হবে। কোনো রোগী আর ক্যান্সারের জন্য মারা যাবে না, কেননা ততদিনে ক্যান্সার নির্মূলের ওষুধ আবিষ্কার করে ফেলতে পারবে বলে বিজ্ঞানীদের ধারণা। 1950-এর দশকে মানুষের গড় বয়স ছিল প্রায় 48 বছর, বর্তমানে সেটা 72 বছরে এসে দাঁড়িয়েছে। আগামী 30 বছরে সংখ্যাটা 80 হবে বলে মনে করছে গবেষকরা। আবার যদি অ্যান্টি এজিং টেকনোলজিতে তারা সাফল্য পান, তাহলে মানুষের বয়স বাড়া থেমে যাবে। তাছাড়া আরও উন্নত হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে মান্যতা হারাবেন ট্যাক্সি ট্রাক, জাহাজ চালক এবং পাইলটরা। এছাড়াও ভয়ঙ্কর সংকটের মুখে পড়বেন উকিল, শিক্ষক, অ্যাকাউন্টেন্ট, ডাক্তার প্রভৃতি পেশার মানুষরা। আর 2050 সালে প্রযুক্তি এতটাই উন্নত জায়গায় পৌঁছে যাবে যে মানুষ মরেও মরবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এই উন্নত প্রযুক্তি আপনার কনসাসনেসকে একটি অ্যান্ড্রয়েড বডির মধ্যে পরিবহন করতে সক্ষম হবে। অর্থাৎ মানুষের মৃত্যুর পর তার ব্রেনের সমস্ত তথ্য একটি অ্যান্ড্রয়েড বডি অর্থাৎ রোবটের ভিতর ঢুকিয়ে দেওয়া যাবে, ফলে ওই ব্যক্তির শরীর ও মনকে একটি রোবটের মধ্যে প্রবেশ করানো যাবে। কিন্তু তার চিন্তাশক্তি ও স্মৃতিশক্তি হবে একদম মানুষেরই মতো, ফলে সুদূর ভবিষ্যতে এটাই হয়ে দাঁড়াবে মানব বিনাশের কারণ। 2050 সাল নাগাদ পৃথিবীতে চলবে রোবটদের যুগ, আর ডোমেস্টিক রোবট একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়াবে তা বলাই বাহুল্য। বর্তমানেই বিভিন্ন শিল্পক্ষেত্রে বেশিরভাগ প্রোডাকশনের কাজ রোবটরাই করে, তাই সারা পৃথিবীর 70% চাকরি রোবটরাই শেষ করে দেবে। আইটি সেক্টরও পুরোপুরিভাবে চলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নিয়ন্ত্রণে, তাই এখন নতুন শিশুর জন্ম দেওয়ার আগে মানুষকে অনেক ভাবনা চিন্তা করতে হবে, কেননা জীবন ধারণের বেশিরভাগ ক্ষেত্রগুলোই তখন পরিচালনা করবে রোবটরা, তাই মানুষের উপার্জন করার মতো কিছুই বাঁচবে না, আর তাই বহু মানুষ বংশবৃদ্ধি করা বন্ধও করে দেবে। আজও আমাদের আবহাওয়ার খবর আগাম জানায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই এবং সেটা 90% ক্ষেত্রে সঠিক হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এর নিজে শেখা, আর একে শেখায় কিন্তু মানুষই। তাই গ্লোবাল ওয়ার্মিংয়ের পর যদি মানবজাতির কিছু থেকে বিপদ হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কেননা মানুষ যে হারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আরও বুদ্ধিমান বানাচ্ছে, তাতে সেদিন আর বেশি দূরে নেই যখন মানব সভ্যতা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অধীনস্থ হয়ে যাবে। আর একদিন এমনও আসবে যখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই নির্ধারণ করবে এই পৃথিবীতে কোন প্রকারের মানুষ কতদিন থাকবে বা আদৌ থাকবে কি না। মানুষ যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করছে সেটা একটি কৌতূহলী ও জিজ্ঞাসু প্রযুক্তি, যদিও এখনও পর্যন্ত এর নিয়ন্ত্রণ মানুষের হাতেই, তাই এরা কি ভাবছে তা আজও মানুষের অনুমানযোগ্য। কিন্তু যখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের এই পৃথিবীতে গুরুত্ব নির্ণয় করবে, তখন কি হবে একবার ভেবে দেখুন। তাই এখন থেকেই বোধহয় আমাদের অস্তিত্ব কদিন টিকবে তার কাউন্টডাউন শুরু করে দেওয়া উচিত। সুতরাং বুঝতেই পারছেন বন্ধুরা, প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, তা মানবজাতির জন্য একেবারেই সুখকর নয়। বরং একটা কথা বললে চলবে না যে আগামী ভবিষ্যৎ মানবজাতির কাছে অকল্পনীয় এবং ভয়ঙ্কর। বন্ধুরা বুঝতেই পারছেন, বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের জন্য শুধু আশীর্বাদই নয়, অভিশাপও বটে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং ভবিষ্যতে আর কী কী ঘটতে পারে সেটা আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।